দক্ষিণ চট্টগ্রামের বাঁশখালী উপজেলার স্বনামধন্য বিদ্যাপীঠ মাস্টার নজির আহমদ ডিগ্রি কলেজ কর্তৃক আয়োজিত বিশিষ্ট শিক্ষানুরাগী সমাজসেবক দানবীর মাস্টার নজির আহমদ ডিগ্রি কলেজ সহ বহু শিক্ষা প্রতিষ্ঠান গড়ার প্রবাদ পুরুষ ও দৈনিক পূর্বদেশ পত্রিকার প্রতিষ্ঠাতা মরহুম আলহাজ মাস্টার নজির আহমদের দশম মৃত্যুবার্ষিকী স্মরণসভা ও দোয়া মাহফিল বৃহস্পতিবার কলেজ মিলনায়তনে সম্পন্ন হয়। পাশাপাশি আয়োজন করা হয় 2024 সালের HSC পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান। সারাদিনের অনুষ্ঠান সূচির মধ্যে দিনের শুরুতেই কলেজের পক্ষ থেকে মরহুম মাস্টার নজির আহমেদের কবরে শ্রদ্ধাঞ্জলি, জিয়ারত এবং মোনাজাতের মাধ্যমে কর্মসূচির প্রথম পর্বের সমাপ্তি হয়। অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল কাদেরের সভাপতিত্বে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ের প্রভাষক মুফিদুল আলম এবং যুক্তিবিদ্যা বিষয়ের প্রভাষক কামরুন্নাহার আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠিত স্মরণসভা ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চট্টগ্রামের সাবেক চেয়ারম্যান প্রফেসর আবু জাফর চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ইংরেজি বিভাগের চেয়ারম্যান প্রফেসর চৌধুরী মোহাম্মদ আলী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান প্রফেসর ডক্টর সিদ্দিক আহমদ চৌধুরী, হাজেরা তজুর ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ দবির উদ্দিন খান, পুইছড়ি ইসলামিয়া কামিল এমএ মাদ্রাসার অধ্যক্ষ মৌলানা মোশারফ হোসাইন, বাঁশখালী কলেজের বাংলা বিভাগের অধ্যাপক কবি কমরুদ্দিন, বীর মুক্তিযোদ্ধা সরোয়ার হোসাইন, কলেজের বাংলা বিভাগের অধ্যাপক বনশ্রী সেনগুপ্তা সহ কলেজের সকল শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ। একটা সময় যখন তোমরা অন্য আরেকটি স্তরে উপনীত হবে, একটা পর্যায়ে চলে যাবে, বয়সের একটা স্তরে চলে যাবে, তখন এই দিনগুলো বারে বারে মনে পড়বে। তখন খুব ইচ্ছে হবে আবার যদি ফিরে যেতে পারতাম সেই দিনগুলোতে, সেই ডাকবিলে খেলার দিনগুলো, আড্ডা, খেলার মাঠ, কিন্তু তখন আর ফেরা যাবে না। আমরা কিন্তু তার সময় এখন আমরা অনুভব করছি। এখন যারা তোমরা যারা ছাত্র আছো, আগামী 10 বছর পরে তোমাদের কর্মজীবন, যেটা কর্মস্থল কি হবে, সেটা গবেষণায় দেখা গেছে যে 65% শিক্ষার্থীরা জানে না যে তাদের জন্য কি অপেক্ষা করছে। যেমন যেটাকে আমরা রোবোটিক বলি, রোবট একটি একজন রোবট বা একটি রোবট 5,000 মানুষের কাজ করতে পারে। এই জন্য পরিবর্তনশীল বিশ্বের সাথে যেটাকে অ্যাডাপ্টেশন বলা হয়, অভিযোজন, আমাদের খাপ খাবে খাওয়ার মতো যোগ্যতা অর্জন করতে হবে। এই পুইচুরি এলাকায় উচ্চশিক্ষা, বর্গীয় শিক্ষা, প্রাথমিক শিক্ষা, বুনিয়াদী শিক্ষার প্রসারে তিনি যে অবদান রেখেছেন, তার এই অবদান অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। তোমাদেরই প্রতিষ্ঠান। আমাকে যদি জিজ্ঞেস করা হয় তুমি ইন্টারমিডিয়েট কোন কলেজ থেকে পাস করছো, আমি কি তোমার কলেজের কথা বলবো না আমার কলেজের কথা বলবো? তোমরা একদিন আমাদের এই পর্যায়ে বুড়ো হয়ে যাবা, দাঁড়িয়ে সাদা হয়ে যাবে। এরপরে যদি জিজ্ঞেস করা হয় বলো তো দেখি তোমাদের কলেজের নাম কি, তাহলে এটা তোমাদের কলেজ না আমাদের কলেজ? কিসের বিদায়? বুড়ো বয়সে পর্যন্ত তুমি তোমার কলেজকে দাবি করবা, আবার সেখানে বিদায় কিসে? সরকারের কোনো বিদায় আছে কিনা বলো? শেষ বয়স পর্যন্ত এই কলেজ কাদের? আমি পটিবাসী হাই স্কুলে পড়ালেখা করেছি এবং এরপরে আমি এই বাঁশখালী একটা কলেজ, যেটা সর্বপ্রথম কলেজ বাঁশখালী ডিগ্রি কলেজ, সেখানে আমি আমার ইন্টারমিডিয়েট পাস করেছি, পড়ালেখা করেছি। তো আমার ইন্টারমিডিয়েট বাঁশখালী কলেজে সমগ্র কুমিল্লা বোর্ডে তিনি বাঁশখালী ডিগ্রি কলেজ থেকে স্ট্যান্ড করেছিলেন আর্টস থেকে। ১৯৭৬ সালের প্রথম দিকে, অতএব আমরা যখন ১৯৭৬ সালে SSC পরীক্ষা অংশ নিচ্ছি তখন কিন্তু বাক্যাতে কোনো বিদ্যুৎ ছিল না। এবং এটাও বলে রাখা দরকার যে আমরা, বিশেষ করে আমি ব্যক্তিগতভাবে,
সেতু সাত পর্যন্ত যেহেতু বিদ্যুৎ ছিল না, অর্থাৎ আমার কলেজ জীবন এবং স্কুল জীবন দুটো সময় আমরা খুবই বাতি বা ল্যাম্প দিয়ে আমরা পড়ালেখা করেছি, যেটা এর মুহূর্তে হয়তো অনেকে তাদের অকল্পনীয় হতে পারে। তা আমি যেহেতু আমার একটা বদবর ছিল যে আমি পরীক্ষার আগের দিন আমি ঘুমোতে পারতাম না, পরীক্ষার দিন আগের দিন আমি সারা রাত ধরে আমাকে আমি পড়তাম, এটা আমার একটা বদবর, আমি বলছি না যে এটা ভালো বর ছিল। তা আমার কিন্তু এই বদবর ছিল, যে কারণে আমি প্রতি পরীক্ষার মতো এসএসসি পরীক্ষা দিয়েও আমি সারা রাত ধরে পড়ছিলাম। তো মাঝ রাতে আমার বন্ধু বাবা উনি হঠাৎ দেখে গেলেন, দেখে আমি যখন পাশে আমাদের গ্রামে, তো আমাদের ওখানে ওই বাড়িতে একটা সাপেটুক আমরা কাছারি ঘর বলি আর কি, দেবীঘর, যেখানে আমরা পড়ালেখা করতাম, আর আমাদের অন্তর্মুখী পিছন বাড়িতে এখন মুরব্বী থাকতেন। তো উনি ঘুম থেকে দেখে হঠাৎ করে আমার রুমের দিকে তাকালেন এবং দেখলেন যে আমি পড়ালেখা করছি, আমার ওই আমার ল্যাপটপ তখন জ্বলছে। তো বাবা কী করলেন, তখন অনেক রাত হয়ে গেছে না, কালকে পরীক্ষা এখন ঘুমুন করতে পারবে না, উনি আমার ল্যাপটপে নিবিয়ে উনি চলে গেলেন। তো পড়ার অবস্থা আমি আধা আর দিন পড়তে পারি নাই। তো সেই কারণে আমার কাছে এখন অফিসে যে জিনিসটা আপনি যে ম্যাডাম যে আপনাদেরকে যে উপদেশ দিয়েছে সেই উপদেশে আমার ওই কথাটা আমি মনে পড়ে গেছে যে আমার আমার বাবাও আমাকে বাতি নিভিয়ে দিয়ে কুমন্ত্রীদের দিয়ে বাধ্য করেছিল। আর যারা আপনি যাচ্ছেন তাদের বেলায় আমি বলবো যে আপনারা আপনাদেরকে মনে রাখতে হবে, আপনারা এখনও জীবনে অনেক পথ আপনাদের পাড়ি দিয়ে বাকি আছে। এবং রবার্ট ফ্রস্টের একটা কবিতা আছে যে প্রমিসেস টু কিপ and miles to go before I sleep. এটা কথা হচ্ছে যে আপনার অনেক কাজ এগুলো বাকি, অতএব এই কাজগুলো করার জন্য আপনাকে অনেক দূর এগিয়ে যেতে হবে। এটা মাত্র আপনি আপনারা সবে মাত্র একটা ধাপ বা দুটো ধাপ অতিক্রম করতে যাচ্ছেন, এরপরে আরও অনেকগুলো ধাপ আপনাকে অতিক্রম করতে হবে। অতএব এখানে পিছনে ফিরে তাকার দুটো যুগে আপনাকে সাহস নিয়ে আত্মবিশ্বাস নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে, এবং এই সাহস স্বপ্ন এবং সামনে এগিয়ে গেলে আপনাকে স্বপ্ন দেখতে হবে, এবং এই স্বপ্ন দেখা সাহস রাখা এবং আত্মবিশ্বাস রাখা এগুলো হচ্ছে আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর স্বপ্নে আমি এই কথাটা বলবো যে শিক্ষা শিক্ষার কোনো বিকল্প নেই। প্রমথ চৌধুরীর একটা কথা আছে যে সুশিক্ষিত মানুষ মাত্রই সশিক্ষিত, এখানে প্রাতিষ্ঠানিক শিক্ষা হলে হবে তাহলে কিছু করতে হবে না, এটা কিন্তু ঠিক না, আপনাকে স্বয়নে সফলে আপনাকে পড়তেই হবে, এবং সেই একমাত্র উপায় যাতে করে আপনি নিজেকে গড়ে তুলতে পারেন, শিক্ষার কোনো বিকল্প নেই। কারণ শিক্ষা ছাড়া আপনার জীবন অন্ধকার, কারণ শিক্ষা মানুষকে আলো দেখা, শিক্ষা মানুষকে আলোকিত করে। আপনার যদি শিক্ষা থাকে, আপনার যদি জ্ঞান থাকে, তাহলে আপনি সত্য মিথ্যার মধ্যে পার্থক্য বুঝতে পারবেন, কোনটা খারাপ কোনটা ভালো সেটা নির্ধারণ করতে পারবেন, এবং সত্যকে মিথ্যা থেকে পৃথক করা কোনটা ভালো কোনটা মন্দ সেটা নির্ধারণ করার জন্য কিন্তু আপনার শিক্ষার প্রয়োজন আছে। এই জন্য শিক্ষার কোনো বিকল্প নেই, তো যেখানে যান আপনাকে শিক্ষিত হবে। আর আমাদের পূর্ববর্তী বক্তারা বলে গেছেন, বিশেষ করে এটা খুবই গুরুত্বপূর্ণ যেটা আমি বিশেষ করে বিশ্বের আমরা যারা বাংলাদেশের অধিবাসী আমাদের মধ্যে যেটা প্রচণ্ড ঘাটতি আছে, যেটা আমরা আসার সময় আমি আমার সঙ্গে মুরব্বী আমাদের আবুদাবু স্যারকে বলছিলাম যে আমরা যারা বিভিন্ন দায়িত্বে আছি তাদের মধ্যে যে জিনিসটার অভাব আছে সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে ড্যাশ প্ল্যান। কারণ আমার মধ্যে যদি ড্যাশ প্ল্যান না থাকে তাহলে আমি আমার দায়িত্বটা ভালো করবো ভালো করবো, এবং সারা দেশ এখন দুর্নীতিগ্রস্ত হয়ে গেছে কেন, কারণ দেশের প্রতি কারো মায়া নেই, সবার প্রতি সবার প্রেম হচ্ছে আত্মপ্রেম, আপনারা দেখেন এই যে সাকল গানের কথা শুনেন বা ব্যান্ডের গানের কথা শুনেন, এইসব কেন, এই মানুষগুলোর মধ্যে দেশপ্রেম ছিল না, যদি ওদের মধ্যে সামান্য দেশপ্রেম থাকতো তাহলে ওরা এত বেশি দুর্নীতি কখনো করতে পারতো না। অতএব আমাদের আরেকটা জিনিস যেটা আমি আপনাদের বলবো সেটা হচ্ছে আপনাদেরকে দেশ প্রেম আপনাদেরকে অনুশীলন করতে হবে, দেশকে ভালোবাসতে হবে, কারণ এই দেশ আপনাকে এই দেশে আপনি যত্ন নিয়েছেন, এই দেশ আপনাকে বড় করেছে, এই দেশ আপনাকে সুশিক্ষিত করেছে, অতএব এই দেশকে আপনাকে বিনিময়ে ভালোবাসতে হবে। সংবর্ধনায় কিন্তু আমি
অংশ নেওয়ার সুযোগ পেয়েছিলাম এবং আমি ওনার পাশে বসেই ওনার সেই সংবর্ধনা অনুষ্ঠানে আমি কিছু বক্তব্য রাখার সুযোগ পেয়েছিলাম। আমার এখনও আমি ওই লোকটাকে আমি আমার এখনও আমার মনে পড়ে। এমন একজন লোক একটু আগে অনেকেই বলেছেন যে উনি হচ্ছেন একজন একজন কীর্তিমান মানুষ, কারণ ওনার কীর্তি এবং ওনার যে মহ উনি চলে গেছে কিন্তু ওনার কীর্তি আমাদের মধ্যে রয়ে গেছে। অতএব মানুষ প্রত্যেকটা মানুষ তার কর্মের মধ্যে জীবিত থাকে এবং সে কর্ম যদি তার না থাকে তাহলে তার জীবনে রাখার কোনো মূল্য থাকে না, তাকে কেউ পছন্দ করে না, কেউ তাকে স্মরণ করে না। যেমন আজকে আমরা মাস্টার নজির আহমদ সাহেবকে স্মরণ করছি কিন্তু আর কাউকে তাকে স্মরণ করছি না, ওনাকে কেন স্মরণ করছি? কারণ উনি ওনার কর্মের মধ্যে ওনাকে অমর করে রেখেছে এবং সেই কর্মের মধ্যে দাঁড়িয়ে এই যে একটা এই যে মাস্টার নজির আহমদ চৌধুরী ডিগ্রি মাস্টার নজির আহমদ ডিগ্রি করেন এটা হচ্ছে ওনার কর্ম এবং এই কর্মের কারণে আজকে আমরা ওনাকে স্মরণ করছি, এবছরও করছি, আগেও করেছি, সামনে করতে থাকবো। এটা হচ্ছে ওনার কর্মের স্বীকৃতি, কারণ ওনার কীর্তি এবং এই কীর্তি ওনার খেয়ে অনেক অহ এখানে যে এবং উনি অত্যন্ত সফল মানুষের কারণে, কারণ এই এলাকায় বিশেষ করে এই অনুন্নত বাক্কালিতে উনি শিক্ষার আলো লাগিয়েছিলেন। সেই প্রাইমারি স্কুল বলেন, মাদ্রাসা বলেন, কলেজ বলেন, সব কিছু ওনার দান এবং সব কিছু উনি প্রতিষ্ঠা করেছিলেন। কেন আপনাদেরকে আলোকিত করার জন্য, এলাকাটাকে আলোকিত করার জন্য, তার মধ্যে মানে কি তার মধ্যে ওনার মধ্যে ছিল প্রচণ্ড দেশপ্রেম এবং সেই দেশপ্রেমের কারণেই উনি ওনার এই কর্ম যেগুলো অমর কর্ম এই অমর কর্ম সৃষ্টি করে এই অমর কর্মের মধ্য দিয়ে উনি নিজেকে অমর করে রেখেছেন। আমি ওনার বিদেহী আত্মার প্রতি সম্মান প্রদর্শন করছি, ওনার আত্মার মাগফিরাত কামনা করছি। যে ফিয়ন তোমার বাড়ি কোথায়? কয় আমার বাড়ি ভাস্কর। এই এই সবগুলো চাকরি কিন্তু এই ডক্টর করেছে নিম্নস্তরের মানুষকে দুটো ভাত খাওয়ার ব্যবস্থা অন্যের ব্যবস্থা করেছিলেন, আর শিক্ষক হিসাবে এত উদার এত আন্তরিক ছাত্রদের জন্য। আমি একটু ছাত্র রাজনীতি করতাম, ঘন ঘন তার কাছে যেতাম, আমি আমার বিভাগে আমি রাষ্ট্রবিজ্ঞানের আমার বিভাগের বিভাগীয় প্রধানের কাছে যেতাম না, কিন্তু করিম স্যারের কাছে আবদার নিয়ে স্যার আবদার পূরণ করতাম। কতজন তার উচিলায় ওখানে লেখাপড়া করেছে, সুযোগ পেয়েছে, এগুলো বর্ণনা করে শেষ করা যাবে না। সেই আব্দুল করিম স্যার তার প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। প্রফেসর আসাবউদ্দিন এই মাসকালের আর এক সন্তান, রাজনীতিবিদ, চিন্তাবিদ, লেখক, একজন বিপ্লবী, চির বিপ্লব, বাসকালী ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা তিনি, বাসকালীর প্রথম কলেজ। তাকে আমি দু একবার দেখেছি, আইয়ুব খানের সময় ছদ্মবেশে থাকতেন, পুড়িয়ে দাঁড়িয়েছিল, গ্রেফতারি পরোয়ানা ছিল, গোপনে লেবার সেজে বিভিন্ন বেশভূষা নিয়ে চলাচল করতেন। সেই বিপ্লবী আসাবউদ্দিন স্যারের প্রতি আমি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। এই কলেজের সুনাম অক্ষুণ্ণ রাখবেন এবং ধারাবাহিক যে সুনাম তা রক্ষা করবেন। শুধু তাই নয়, আমি আরও আশা করব তোমরা একটা নতুন রেকর্ড সৃষ্টি করবে। তাই আমি তোমাদের সফলতা কামনা করছি। মহান আল্লাহর নিকট আল্লাহ যেন তোমাদের সে সামনে এগিয়ে এগিয়ে নেয়, তোমাদের সাফল্যের সাথে এই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারো, তার জন্য দোয়া করি তোমরা সফল হও এবং এগিয়ে যাও। সর্বশেষ আমি এই কলেজের প্রতিষ্ঠাতা, যিনি না হলে, যিনি এই কলেজ প্রতিষ্ঠা না করলে আজকে যে সমস্ত বিদগ্ধ শিক্ষাবিদরা এখানে এসে তোমাদের উদ্দেশ্যে যে কয়েকটা কথা বলছে, পুনরায় আমিও যে কথাগুলো বলছি এই কথাগুলো বলার সুযোগ পেতাম না। সেই মহান ব্যক্তিত্ব এই কলেজের প্রতিষ্ঠাতা এবং দানবীর মাস্টার নজির আহমদ কলেজের প্রতিষ্ঠাতা, আম্বিয়া খাতুন ক্যাডেট মাদ্রাসার প্রতিষ্ঠাতা, নজির আহমদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা এবং জুবাইদা খাতুন এতিমখানা ও হেফজাখানার প্রতিষ্ঠাতা মরহুম মাস্টার নজির আহমদকে শ্রদ্ধা করে স্মরণ করছি। এবং আমি মহান আল্লাহর নিকট এই মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে এবং তোমাদের সফলতা কামনা করে আজকের এই স্মরণসভা এবং বিদায় অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করছি।
সবাইকে ধন্যবাদ। বাঁশখালী এক্সপ্রেস, দক্ষিণ চট্টগ্রামের কমিউনিটি পোর্টাল।